অবশ্যই নিউজিল্যান্ড ভালো টিম, আমার কাছে মনে হয় যে খুব কম্পিটিটিভ একটা সিরিজ হবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে যেটা বললাম যে টিম হিসেবে যদি আমরা খেলতে পারি অবশ্যই তাহলে আমাদের ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর আমার যেহেতু ওডিআই এবং টেস্ট ডেবু নিউজিল্যান্ডের সাথে হয়েছে, তো অবশ্যই আশা করবো যাতে নিজের পারফরমেন্সটাও যদি যদি দলের সুযোগ পাই অবশ্যই নিজের 100% যাতে দিতে পারি। বোলিং ইউনিট হিসেবে আমরা খুব ভালো করেছি। সত্যি কথা বলতে মুস্তাফিজ তো অসাধারণ ছিল, এবং আমার কাছে মনে হয় সাকিব ভাই, শরীফুল সবাই খুবই ভালো সাপোর্ট দিয়েছে, মেহেদি সবাই খুব ভালো বোলিং করেছে আমার কাছে মনে হয়। এবং সত্যি কথা বলতে যে আমরা টিম হিসেবে খেলতে পেরেছি এটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে। আমার কাছে সবসময় ম্যাটার করে যে কোনো সময় 50 বা 100 করে যদি টিম হারি, এটার থেকে আমার কাছে মনে হয় যে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা 5 রান হোক 10 রান হোক যেটাই হচ্ছে টিমের জন্য উপকার হয়। তো আমার কাছে সবসময় এটা ম্যাটার করে যে টিমের প্রয়োজনে যতটুকু করতে পারি যেখান থেকে যেখানে সুযোগ পাই না কেন। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে হ্যাঁ, লাস্ট 2টা সিরিজ আলহামদুলিল্লাহ আমরা টিম হিসেবে খেলতে পেরেছি, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। আর চ্যালেঞ্জিং আর কম্পিটিশন বলতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের ড্রেসিং রুম আমার কাছে মনে হয় খুব ভালো একটা পরিবেশ এখন রয়েছে। কারণ আমার কাছে মনে হয় যে হয়তো আমরা যদি 15 জন বা 20 জন যে কয়জনই থাকি, তারপরেও যারা 11 জন খেলছে সবাই মন থেকেই চায় যে যারা মাঠে খেলছে তারা যেন ভালো করে, এবং সবাই সবাইকে খুব বেশি হেল্প এবং সাপোর্ট করে, যেটা একটা টিম হিসাবে ভালো করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। লাস্ট 2টা সিরিজ আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা টিম হিসেবে খেলতে পেরেছি। আমার কাছে মনে হয় যে ভালো রেজাল্ট করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট টিম হিসেবে খেলা। আমার কাছে মনে হয় ইনশাল্লাহ এই সিরিজে যদি আমরা টিম হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো রেজাল্ট হবে। সত্যি কথা বলতে ব্যয়বহুলে থাকা একটু টাফ, বাট আমার কাছে মনে হয় যে এই এই সিচুয়েশনে আমাদের আসলে এটার সাথে কোপ আপ করা উচিত, এবং আমার কাছে মনে হয় সবাই এটা করছে। আর সত্যিকার অর্থে লাস্ট আমরা হয়তো 2টা সিরিজ ব্যয়বহুলে ছিলাম, তারপরে একটা রিফ্রেশ হয়ে সবাই আবার আত্মবিশ্বাস নিয়ে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিসে এসেছে। এবং আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশনে আমরা ক্রিকেট খেলতে পারছি এটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। আর আমার কাছে মনে হয় যে ব্যয়বহুলটা সবাই এই জিনিসটার সাথে কোপ আপ করে নিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো হবে।